আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। পশু প্রাণীর সখ্যতা নতুন কিছু নয়, কিন্তু বাস্তব জীবনে হায়নার মতো হিংস্র প্রাণীর সাথে মানুষের বন্ধুত্ব দেখা গেলে আঁতকে উঠতেই হয়। অথচ এমনই ভয়ঙ্কর কাজ করে দেখিয়েছেন আফ্রিকার দেশ ইথিওপিয়ার আবাস ইউসুফ। বংশ পরম্পরায় ধরা চলে আসা নিয়মে হায়নাদের পোষ মানিয়ে খবরের শিরোনাম হয়েছেন 23 বছরের এই তরুণ। বিশ্বাস করা কঠিন, গৃহপালিত পশুর মতো আচরণ করা প্রাণীটি বিশ্বের সবচেয়ে হিংস্র জীব হিসেবে পরিচিত। ভালোবাসা মমতা পেয়ে যেন হিংস্রতা ভুলে গেছে ইথিওপিয়ার এই হায়নার দল। ইথিওপিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত হারার শহর, রাত হলেই প্রাচীন নগরীটির গুহাগুলো থেকে বেরিয়ে আসতে শুরু করে হায়নারা। মাংসের খোঁজে চষে বেড়ায় পথঘাট, বাদ যায় না আশপাশের বাড়িঘরও। শুনতে ভয়ঙ্কর মনে হলেও স্থানীয়দের জন্য এ ঘটনা মোটেই অস্বাভাবিক নয়, বরং নিজ হাতেই হায়নাদের খাইয়ে দেন তারা। বাবার কাছ থেকে এ কাজ শেখা আমার। তিনি 40 বছরেরও বেশি সময় ধরে এ কাজ করেছেন। আমার কাছে এই হায়নাগুলো পরিবারের সদস্যদের মতোই, এদের সাথেই বড় হয়েছি, তাই ভয় পাই না। 13 বছর ধরে হায়নাদের খাবার খাওয়ান হায়না মানব খ্যাত আবাস ইউসুফ। তারও 45 বছর আগে হায়নাদের পোষ মানান বাবা ইউসুফ মুমেন সালে। হায়না ও মানুষের এই নজিরবিহীন বন্ধুত্বের সাক্ষী হতে হারারে ছুটে যাচ্ছেন দেশ বিদেশের পর্যটকরাও। আমার বাবা ভাই যা করছেন তা সকলের জন্যই মঙ্গলজনক। আমাদের প্রাণী বান্ধব সংস্কৃতি বিশ্বে এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। পর্যটক আকর্ষণে নিজের মুখের খাবার এভাবেই হায়নাদের মুখে তুলে দেন আবাস। আদর করে হায়নাগুলোর বিভিন্ন নামও দিয়েছেন তিনি। ডাক পেলেই ছুটে আসে তারা। মুসলিম অধ্যুষিত হারারের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এই হায়নারা। 1600 শতক থেকে শহরের হাকিম পর্বত এলাকার হায়নাদের ছাগলের মাংস ও মাখন মিশিয়ে খেতে দেয়া হয়। কোনো কারণে হায়নারা খাবার না খেলে তা দেশের জন্য অমঙ্গল বয়ে আনবে বলে বিশ্বাস করেন স্থানীয়রা। নুসাদ কামাল, যমুনা নিউজ।